সকাল সকাল উঠে ফুলগুলো তুলে নিয়ে বাড়িতে চলে আসলাম, কারণ যে আজকে বেঁচে নেই আমাদের মধ্যে আমার দিদি, তো তার নামে আজকে পুজো হবে। তারপর স্নান করে আমি বেলপাতাগুলো তুলে নিচ্ছি হোমের জন্য, আর ভাই এদিকে গঙ্গামাটিগুলোকে গোল করে নিল, আর মা আর আমি এদিকে সরাগুলোতে আলপন দিচ্ছি। আর তোমাদেরকে বলি যে যে বেঁচে নেই তার নামে কেন আজকে এই পুজোটা হচ্ছে সত্যনারায়ণের, কারণ দিদি যখন খুবই অসুস্থ ছিল আর তারপর যখন ওকে ওটিতে নিয়ে যাই, ডক্টর বলেছিল 100% যে আর ওটি থেকে আর ফিরবে না, তো সেই মুহূর্তে আমাদের এই ঠাকুরের কাছে ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো কিছুই ছিল না। তো তখন মা সত্যনারায়ণ ঠাকুরকে বলে যে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, তাহলে কিন্তু তোমার পুজো আমি মেয়েকে সঙ্গে করে নিয়ে বাড়িতে করব। দেখো দিদি তো আর বেঁচে নেই, কিন্তু সবাইকে যখন মা কেঁদে কেঁদে বলে যে এরকম একটা মানত করেছিলাম, তো সবাই তখন বলে যে তোর তো আরো দুটো ছেলে মেয়ে রয়েছে, তারপরে যে চলে গেছে তারও তো একটা আত্মা শান্তি কামনা করার স্বার্থেও তুই পুজোটা মানে দিতেই পারিস তুই, তো তার জন্য মা দেরি করলো না, না করে এই পুজোটা চটপট করে আয়োজন করলো। আয়োজন করে তো দেখতেই পাচ্ছ এখানে, মানে এটাই ছিল আসল ঘটনা যে দিদি চলে গেছে ঠিক আছে, কিন্তু দিদির নামে এই পুজোটা দেওয়া হচ্ছে দিদির জন্যই, দিদির আত্মার শান্তির জন্য। যাই হোক, তো দেখো পুজোর জোগাড় জানতে প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো লাস্টে দুধ দিয়ে দিল। আর এই সত্যনারায়ণ পুজোর না 5টা আতপ চালের থালি থালি লাগে, তো দেখতেই পাচ্ছ। আর এই সবকিছু আমাদের বাড়িতে ছিল, কারণ আগে আমাদের বাড়িতে পুজো হতো লক্ষ্মীনারায়ণের পুজো হতো, তো দেখো সমস্ত কিছু কমপ্লিট করার পর কিন্তু এখন ব্রাহ্মণ মশাই পুজোটা শুরু করে দিয়েছে। সেই পূজা করিব প্রচার, নমস্কার সিদ্ধ হবে যাবে দুঃখবার। কমপ্লিট হয়ে গেছে, তো এখন ঘরের দরজা বন্ধ করে দিতে হবে, দিয়ে এখন আমরা বাইরে চলে যাব। এই দেখো হোমও হয়েছে, আর বাইরে এসে মা সবাইকে দিয়ে দিচ্ছে মিষ্টির শরবত, কারণ সবাই তো উপোস করে রয়েছে। আর যতটুকু ক্লিপ ছিল ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশি কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে প্রসাদগুলো মাখিয়ে নিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবে। তো আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো কমপ্লিট হয়েছে, তারপরে তারপরে সবাইকে প্রসাদ টোসাদ দেওয়ার পরে সন্ধ্যা লাগলো, সন্ধ্যা হওয়ার পর গান হলো, গান শেষ হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ খেয়ে সবাই বাড়ি। এখন আমাদের মানে শুধু কয়েকজন মানে আমাদের ফ্যামিলি যে কজন আছে তারাই বাকি রয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তো এখন আমি প্রসাদ খাবো ফাইনালি। সো মানে পুরো মাথাটার মধ্যে পুরো পুরো ঝিমঝিম ঝিমঝিম করছে, মানে কি আর বলবো। চারিদিকের অবস্থা খুবই খারাপ, কারণ এই ছিন্নির যে আঠাটা সেটা চারিদিকে একদম পুরো লেগে আছে, আমি কিচ্ছু পরিষ্কার করবো না, এখন জাস্ট শোবো, কারণ আমার মাথার মধ্যে প্রচুর ঝিমঝিম করছে।